ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রেসিপি বাই আমানাস কিচেন। আমি আজকে রাঁধুনি তান্দুরি মশলা দিয়ে আমি একটা চিকেন করছি, আস্ত একটা চিকেন করব, আর সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথেই থাকবেন। তো চলুন দেখে নিন। What we do here is go back, 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 back. এখানে আমি একটা আস্ত চিকেন আমি কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটা করে নিয়েছি। আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি যাতে আস্ত থাকে কিন্তু ভিতরে মশলাটা ঢুকে যায়, ঠিক ওইভাবেই আমি কাটা কাটা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমি যেহেতু আস্ত ভাজবো তাই আমি আস্ত মুড়িটা কিনে নিয়েছি, ঠিক ওইভাবেই কেটেছি। আমি রাঁধুনি রেডিমিক্স চিকেন তান্দুরি মশলা দিয়ে রান্না করব। আজকে তান্দুরিটা আমি ভাবছি এটা দিয়ে টেস্ট করে দেখব, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। পিছনে এটা সব প্রসেসিং এগুলো দেওয়া আছে, তো এখন আমি আস্ত মুরগির মধ্যে মশলা মাখিয়ে নিচ্ছি। আমি 2-4 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি দিচ্ছি রসুন বাটা, রসুন বাটাও আমি 1.5-4 চামচ দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি ঝালের পরিমাণ মতো আমি মরিচ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো আমি 1.5-2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার ঝাল অনুযায়ী আমি যেভাবে পছন্দ করি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ আমি সয়া সস দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আমি লেবু রস, এখানে আমি 2-4 চামচ পরিমাণ লেবু রস করে নিয়েছি, সেই লেবু রসটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আমি একটু ভালোভাবে ফেটে নিয়েছি, আমার দইটা ফ্রিজে ছিল তাই দেখতে এরকম লাগছে। সাথে আমি এখন যে রাঁধুনি তান্দুরি মশলাটা দেখতে পাচ্ছেন ওই মশলাটা আমি দিয়ে দিলাম। আমি যে কাজটি করছি আমি পুরো একটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমার মোটামুটি সবগুলো উপকরণে দেওয়া হয়ে গেছে, এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিব, একদম ভিতরে যাতে যায় ঠিক ওইভাবেই আমি মেখে নিব। সো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি চিকেনটাকে মশলার সাথে আমি মিক্স করে নিয়েছি, খুব ভালোভাবে নিয়েছি যাতে একদম ভেতর পর্যন্ত যায়। ভেতরে ভেতরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে আমি কিন্তু 1-1.5 ঘন্টা রাখবো, কারণ যত আমি ম্যারিনেট করে রাখবো তত কিন্তু একটা টেস্টটা ভালো লাগবে, একদম ভিতর পর্যন্ত মশলাটা যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রপার যে টেস্ট ওটা কিন্তু পাওয়া যাবে, সাথে সাথে করলে কিন্তু ওই টেস্টটা পাওয়া যাবে না। তাই আমাদের কী করতে হবে, একটু ভালো যত সময় পারি আমরা ঠিক ওই রকম পরিমাণ 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বা অনেকে 5-6 ঘন্টাও রাখি, কোনো সমস্যা হয় না। তাড়াতাড়ি খুব কম সময় মনে করতে চান তাহলে মিনিমাম আপনার 1 ঘন্টা রাখতে হবে, তাহলে আপনি প্রপার টেস্টটা পাবেন। আমি একদম ভিতর পর্যন্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনটাকে আমি একটু ভালোভাবে মেখে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনের অবস্থাটা এখন কেমন। আমি যাতে মাংসটা যেহেতু আস্ত চিকেন এটা ফার্ম, সো এটা নরম হয়ে যাবে, খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি দুটো কাঠি দিয়ে আমি খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি চিকেনটাকে ভাজবো। চিকেনটাকে ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। আমি কিন্তু চিকেনটা ডুবো তেলে ভাজবো না,
যেহেতু এটা তান্দুরি চিকেন ফ্রাইড চিকেন না, সো ওটা তেলের পরিমাণটাও একটু কম। আমি যাতে ভাজা যায় চিকেনটা ওইভাবে নিয়েছি, আমি ডুবো তেলে ভাজছি। তো আস্তে চিকেনটাই আমি খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, এটাকে আমি আস্তে আস্তে করে পাশে পাশ ভেজে নিব যেভাবে সুবিধা হয়। এটা যার যার সুবিধা অনুযায়ী ভাজতে হবে। আমি যেহেতু আস্তে চিকেন রাখবো, ঠিক ওইভাবে আমি সমান করে এক পাশ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, কারণ আমি যদি ফুল আঁচ দিয়ে দিই তাহলে কিন্তু চিকেনটা একদম পুড়ে যাবে, বাট ভিতরে কিন্তু মজা লাগবে না বা সেদ্ধ হবে না, টেস্টটা পাওয়া যাবে না। তাই আমি কিন্তু মোটামুটি মাঝারি আছে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি এক পাশ। আমি হয়তো বা দেখাতে পাচ্ছি, এক পাশ হয়ে গেছে ভিউয়ার্স। আমি আর এক পাশ ভাজার জন্য মাছটাকে উল্টে দিই। এবার আমি দুই পাশ কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার দুই পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু সময় নিয়ে ভেজেছি যাতে ভেতরটাও ভালো হয়, ওইভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি এই চিকেনটাকে, যে মশলাগুলো আমার চিকেনটা দেওয়ার পরে রয়ে গিয়েছিল সেই মশলাটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি উঠিয়ে নিয়েছি। এবারে মশলাটা আমি চিকেনের সাথে মিক্স করে দেখুন ভিউয়ার্স জুসি জুসি একটা ভাব এসছে। সো আমার পুরো রান্নাটা আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, আর আমি যেভাবে তন্দুরি করেছি আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা খেতে কিন্তু খুবই টেস্ট। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই করে ফেলবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।